বীরভূমের নানুরের খবরের দিকে নজর রাখবো। আবারও উত্তেজনা সেখানে এবং পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তেজনা, মনোনয়ন জমার তৃতীয় দিনে অশান্ত বীরভূমের নানুর। সিপিএম কর্মীদের গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এই অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে। সিপিএম কর্মীদের গাড়ি ভাঙচুর, মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে নানুরে উত্তেজনা। সিপিএম কর্মীদের গাড়ি ভাঙচুরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধেই এই অভিযোগ উঠেছে। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে দিকে দিকে উত্তেজনার ছবি, দিকে দিকে অশান্তির ছবি। সিপিএমের গাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে, সিপিএম কর্মীদের গাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বীরভূমের নানুর যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সিপিএম কর্মীদের গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে অশান্ত বীরভূমের নানুর। সেখানে সিপিএম কর্মীদের গাড়ি ভাঙচুর করার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধেই। পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত নানুর, জেলায় জেলায় উত্তেজনার ছবি আপনাদের দেখাচ্ছি। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর্ব চলছে এবং মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে কিন্তু দিকে দিকে অশান্তির ছবি। বিভিন্ন জেলাতেই কোথাও শাসক দলের কর্মী সমর্থকরা আহত হচ্ছেন, তো কোথাও বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা কিন্তু এই বিক্ষোভের মধ্যে বা অবরোধের মধ্যে পড়েছেন, আহত হচ্ছেন, তাদের কর্মী সমর্থকদেরকে মারধর করা হচ্ছে এমনও অভিযোগ উঠছে, তাদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে। বীরভূমের নানুরে সেখানেও মনোনয়ন জমার তৃতীয় দিনে অশান্তি ছড়িয়েছে। সেখানেও সিপিএম কর্মীদের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে, অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মনোনয়ন জমা তৃতীয় দিনে অশান্ত বীরভূমের নানুর। গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, সিপিএম কর্মীদের গাড়ি ভাঙচুর করার অভিযোগ উত্তপ্ত বীরভূমের নানুর। Thank you.